আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কারো যদি হাত পা পুড়ে যায় বা গরম পানি হাত বা পা এগুলোতে পড়ে এবং ক্ষত হয়ে যায় আপনাদের চামড়া, তাহলে কোন ওষুধগুলো সেবন করবেন সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো। তো ওইটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ ওষুধের কোর্স সম্পর্কে এখানে বলা আছে। আপনারা যদি অর্ধেক ভিডিও রেখে চলে যান, যারা জানতে ইচ্ছুক তারা পুরো ওষুধ সম্পর্কে জানতে পারবেন না বা বুঝতে পারবেন না, এই জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আসুন বলা যাক, মনে করেন আপনাদের পায়ে বা হাতে গরম পানি পড়ছে, এখন টুসা উঠে গেছে বেশি পরিমাণে, যাদের বেশি পরিমাণে টুসা ফুলে গেছে বা ক্ষত হয়ে গেছে হাত বা পা বা যে জায়গায় হোক, বা গরম পানি আগুন লেগে পুড়ে গেছে হাত বা পার যে কোনো জায়গা কত স্থান, তখন আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন। ক্রিমটার পরে আমি ওষুধ বলতেছি, আগে ক্রিমটি দেখেন। এই যে এই ক্রিমটি ব্যবহার করবেন, ক্রিমটির নাম হচ্ছে বার্নসিল, দেখেন ক্রিমটির নাম হচ্ছে বার্নসিল। এটা বেক্সিমকো কোম্পানির, তো এটা স্কোয়ার কোম্পানিরও সেম এই ক্রিমটা আছে। স্কোয়ার কোম্পানির ক্রিমটার নাম হচ্ছে বার্না, আর এটা বেক্সিমকো কোম্পানির নাম হচ্ছে বার্নসিল। আর এটার এই যে বাইরের দেশে যদি আপনারা এই ক্রিমটা কিনতে চান, তাহলে এই যে গ্রুপটার নাম অবশ্যই মিলিয়ে নেবেন, আপনারা দেখে রাখেন। গ্রুপটার নাম হচ্ছে সিলভার সালফাডায়াজিন, সিলভার সালফাডায়াজিন এই গ্রুপটার নাম। তো এই গ্রুপটার নাম দেখে আপনারা যদি বাইরের দেশের হন, তাহলে এই গ্রুপটা মিলিয়ে আপনারা ক্রিমটা কিনতে পারবেন। তো এই ক্রিমটা আপনাদের কত স্থানে, যেখানে আপনাদের শরীরে গরম পানি পড়ছে বা আগুন দিয়ে পুড়ছে, সেই জায়গাটায় এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন। সকালে বা রাত্রে এইভাবে ব্যবহার করতে পারবেন, দুইবার বা যে কোনো একবার ব্যবহার করতে পারবেন। এবং পাশাপাশি ওষুধ খেতে হবে, ওষুধটা হচ্ছে ফ্লুক্স 500 mg। তো এটা অপসিরিন কোম্পানির, দামি কোম্পানির ফ্লুক্স 500 mg। আপনারা যদি বাইরের দেশের হন বা বাংলাদেশের মধ্যেই অন্য যে কোনো কোম্পানি খেতে চান, তাহলে গ্রুপটা মিলিয়ে নেবেন। গ্রুপটার নাম হচ্ছে ফুকলক্সিসিলিন, এই যে দেখেন ফুকলক্সাসিলিন। এই যে বাংলাতে দেখেন, ইংলিশে না বুঝতে পারলে এই যে দেখেন ফুকলক্সাসিলিন 500 এই ওষুধটার নাম। এটা হচ্ছে বড়দের জন্য 500 mg, যদি ছোটদের হয় বয়স অনুযায়ী 250 mg আছে, ছোটদের জন্য অবশ্যই 250 mg, তারও থেকে যদি ছোটো হয় তাহলে এইগুলোর নামে ফ্লুক্স বা ফুকলক্সাসিন এগুলোর সেম নামে সিরাপ আছে। ছোটো বাচ্চাদের সিরাপ খাওয়াবেন, মধ্যম যারা বয়স তাদেরকে 250 mg খাওয়াবেন, আর যারা বড় তারা হচ্ছে 500 mg। তো এই অ্যান্টিবায়োটিকগুলো সিরাপ হোক বা 250 mg হোক বা 500 mg হোক, যাই হোক, এই অ্যান্টিবায়োটিকের কোর্সটা হচ্ছে 4 বেলা, সকাল দুপুর বিকাল এবং রাত্রে, এভাবে অর্থাৎ ছয় ঘন্টা পরপর এটা খেতে হবে। 4×6=24, 6 ঘন্টা পরপর এই ক্যাপসুলটা বড় পেটে খেতে হবে। এই ক্যাপসুলটা যখন আপনারা বড় পেটে খাবেন, এবং এটা কোর্স হচ্ছে 28টা, কমপক্ষে 7 দিন পর্যন্ত, অর্থাৎ 4টি করে কমপক্ষে 7 দিন পর্যন্ত এটা আপনাদের খেতে হবে। আর যদি বেশি পরিমাণে অতিরিক্ত পরিমাণে পড়ে যায় বা ক্ষত হয়, তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের সংকটাপন্ন হবেন, ডাক্তারের কাছে যাবেন, তারা এর থেকেও আরও দামি অ্যান্টিবায়োটিক দিবে। তো আমি যেটা বলতেছি, এটা অবশ্যই মোটামুটি প্রাথমিক চিকিৎসা বা মোটামুটি বেশি পড়ে গেলেও এটা চলবে, তাই যদি আপনারা খান তাহলে চলবে, আর অতিরিক্ত পরিমাণে হলে অবশ্যই হাসপাতালে নেবেন বা ডাক্তারের কাছে যাবেন। আর এই ওষুধটা খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনারা গ্যাসের ওষুধ খাবেন। গ্যাসের ওষুধ আপনাদের পছন্দ মতো যে কোম্পানির ভালো মনে করেন বা যেটা ভালো মনে করেন, যে গ্যাসের ওষুধ আপনারা খেয়ে থাকেন বা যেটা খেয়ে আপনাদের অভ্যাস, সেই গ্যাসের ওষুধ অবশ্যই খাবেন দুবেলা খালি পেটে। আর অবশ্যই এই অ্যান্টিবায়োটিকটা কোর্স আপনারা কমপ্লিট করবেন। কোনো সময় অ্যান্টিবায়োটিক কোর্স অর্ধেক রেখে চলে যাওয়া ঠিক না, আর আপনার অবশ্যই অ্যান্টিবায়োটিক যদি খেতে হয় তাহলে ফুল কোর্স খেতে হয়। তো আপনারা এই অ্যান্টিবায়োটিকটা খেতে পারবেন বা অন্য কোম্পানিও খেতে পারবেন গ্রুপটা মিলিয়ে, আর অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের যে হাত পার যে ক্ষত স্থান সেগুলো ঠিক হয়ে যাবে। তারপরে আমি এই অ্যান্টিবায়োটিকগুলোর তাছাড়া এমনিতেও অনেক কাজ আছে, একুশে দিনে অনেক কাজ, হাত পা কেটে গেলে বা আরও বিভিন্ন কাজ আছে, এগুলো সম্পর্কে আমি অবশ্যই বলবো পরবর্তী ভিডিওতে।
আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি প্রতি মুহূর্তে যে ভিডিওগুলো আপলোড দিব সেগুলো আপনারা পেয়ে যাবেন অতি দ্রুত। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, আর আপনাদের কোনো যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সে সম্পর্কে ভিডিও দেব। ধন্যবাদ সবাই।